Chaudhary and I'm the brand ambassador of Express Mall Bangladesh. So আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং আজকে যে প্রোডাক্ট নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে MCT oil. MCT oil. MCT oil হলো medium chain triglyceride oil যেটা কিনা কোকোনাট অয়েলকে বিভিন্নভাবে প্রসেস করার মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট কিছু ফ্যাটি অ্যাসিড এবং কষাই তেল থেকে এই অয়েলটা মেড করা হয়। সো এই MCT অয়েলটা হচ্ছে যারা ডায়েট করছেন এবং কিটো ডায়েট করছেন তাদের জন্য মাস্ট হ্যাভ একটি অয়েল, স্পেশালি কিটো ডায়েটিশিয়ানদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অয়েল। কেননা আমরা যখন নর্মালি ডায়েট করি এবং কেটো ডায়েট করি দুটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স কাজ করে। যারা নর্মালি ডায়েট করি সেই ক্ষেত্রে আমরা হাই প্রোটিন, লো ফ্যাট এবং কার্বোহাইড্রেট নিয়ে থাকি না, কিন্তু কেটো ডায়েট যারা করে সেই ক্ষেত্রে হাই ফ্যাট, মিডিয়াম প্রোটিন এবং 15% কার্বোহাইড্রেট আমাদের বডিতে প্রয়োজন হয়। MCT অয়েলের কিছু গুরুত্বপূর্ণ দিক হলো যাদের ডাইজেস্ট প্রবলেম হয়, যেমন আপনারা অনেক সময় নির্দিষ্ট পরিমাণ ফুড নেয়ার পরও আপনাদের ডাইজেশন হচ্ছে না, তারা এই অয়েলটি ইউজ করতে পারেন। এটি খাওয়ার পর আপনাদের ডাইজেশন প্রবলেমটা আর থাকবে না। এই অয়েলটি কিটো ডায়েটের জন্য ব্যবহারের প্রথম কারণ হলো এই অয়েলটি সম্পূর্ণ কার্বোহাইড্রেট এবং প্রোটিন ফ্রি একটা অয়েল এবং এটি বডিতে সাপ্লিমেন্ট হিসেবেও কাজ করে। MCT অয়েল আপনার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এর পাশাপাশি এটি আপনার বডিতে মেটাবলিজমও বুস্ট করে। যেহেতু MCT অয়েলটি মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড থেকে মেড করা হয়, সেই ক্ষেত্রে যদি কারো মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইডের সাথে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই এই অয়েলটি ইউজ করা যাবে না। এছাড়াও যাদের লিভারের প্রবলেম থাকে, সিরোসিস বা লিভারে উচ্চ রক্তচাপ থাকে, তবে অবশ্যই ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে আপনি অয়েলটি ইউজ করতে পারবেন। এই অয়েলটি যারা পারচেস করবেন, পারচেস করার পর দেখতে পাবেন অয়েলটা খুব সুন্দর একটা কাঁচের বোতলে থাকবে এবং এখানে একটা গ্রিন কালারের ট্যাগ লাগানো থাকবে। এই ট্যাগের মধ্যে অয়েলটি কীভাবে ইউজ করবেন এবং কোথায় ইউজ করবেন খুব সুন্দর করে প্রত্যেকটা ডিরেকশনগুলো দেওয়া আছে। এই ডিরেকশনগুলো ফলো করে আপনি অয়েলটা ইউজ করতে পারেন। এছাড়াও অয়েলটা আপনারা সালাদ ড্রেসিংয়ের ক্ষেত্রে অথবা বুলেট কফি বানানোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা জুসের সাথেও মিশিয়ে আপনারা অয়েলটা খেতে পারেন। তবে আরও একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই অয়েলটি দিয়ে কোনোভাবে হাই হিটে কোনো কিছু কুক করা যাবে না, কারণ হাই হিটে অয়েলটির গুণগত মানগুলো নষ্ট হয়ে যায়। এই MCT অয়েলের আরও মজার একটা পার্ট হলো এই অয়েলটি খাওয়ার পরে আপনার নিজেকে অনেক বেশি এনার্জেটিক মনে হবে এবং খিদা নিবারণ করবে। একটু পরপর যাদের খিদা লাগার টেন্ডেন্সি আছে সেটি আর থাকবে না। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই MCT অয়েলটি যদি আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রে আপনারা এক্সপ্রেস মলের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আপনার মোবাইলের গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরের মাধ্যমে এক্সপ্রেস মল অ্যাপটি ডাউনলোড করুন। এছাড়াও আমাদের নতুন নতুন আপডেট এবং ক্যাম্পেইন অফারগুলো জানতে আমাদের ফেসবুক পেজ এক্সপ্রেস মল বাংলাদেশে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন। তাছাড়াও আমাদের রয়েছে ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের নতুন নতুন ভিডিওগুলো দেখতে এবং রিভিউ সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং এক্সপ্রেস মলের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।